হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছেন। তো অবশেষে বিটকয়েন হান্টার কিন্তু লিস্ট হয়ে গেল বিটমার্ট এক্সচেঞ্জারে। তো অবশ্যই বিটকয়েন হান্টারের নতুন আপডেট আপনাদের মাঝে শেয়ার করব। আপনি এই বিটকয়েন হান্টার কয়েনগুলো বিটমার্ট এক্সচেঞ্জারে কীভাবে সেল দিবেন বা সেল দিতে পারবেন কি না, এখন এই বিষয়ে আপনাদেরকে লাইভে দেখানোর চেষ্টা করব, আরও আপডেট আপনাদের মাঝে শেয়ার করব। প্রথমে বিটমার্ট এক্সচেঞ্জারে আমি আপনাদেরকে নিয়ে যাব। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু বিটমার্ট এক্সচেঞ্জারের হোম পেজে আছি। তো উপরে সার্চ বক্সে আপনি যদি এখানে লিখেন BTH, তাহলে কিন্তু দুইটা টোকেন হুবহু এক দেখতে পারবেন, BTH USDT পেয়ার। তো উপরেরটা হচ্ছে বিটকয়েন হান্টারের অরিজিনাল যে পেয়ার, তো নিচেরটা হচ্ছে আর একটা কয়েন। এটা আমি বিটকয়েন হান্টার মনে করেছিলাম এর পূর্বে যে একটি ভিডিও দিয়েছিলাম, বাট এটা ভুল ছিল। পরবর্তীতে আমি বুঝতে পেরেছি যে এটা বিটকয়েন হান্টার নয়। তো উপরেরটা হচ্ছে বিটকয়েন হান্টারের অরিজিনাল USDT পেয়ারের টোকেন। ওকে, তো দেখতে পাচ্ছেন বর্তমানে প্রাইস $15 আছে, এর লিস্টিং প্রাইস ছিল $55। এই যে দেখতে পাচ্ছেন লিস্টিং প্রাইস এটা, তো এরপরে কিন্তু সর্বনিম্ন $13 পর্যন্ত এসেছিল, বর্তমানে আবার $15 আছে। তো এখন বর্তমানে খুব হাইপ ক্রিয়েট করতেছে, এই জন্য কিন্তু এর প্রাইস আপডাউন করতেছে। এখন কেউ বাই সেল করবেন না, ঠিক আছে, তাহলে লস খাবেন। বাট এটা যখন স্টেবল প্রাইস হবে, একটা প্রাইসে এসে পৌঁছাবে, তখন আপনি বাই সেল শুরু করতে পারবেন। ওকে, হুটহুট করে এখন বাই সেল করে ধরা খাবেন। তো এবার কথা হলো আপনি কীভাবে বিটকয়েন হান্টারের অ্যাড্রেসটি খুঁজে পাবেন, তো বিটমার্ট এক্সচেঞ্জার থেকে, তো তারপরে বিটমার্ট অ্যাপস থেকে আপনি ট্রান্সফার করবেন। তো প্রথমে হোম স্ক্রিনে এখানে ডিপোজিট অপশন দেখতে পারবেন, তো প্রথমে এখানে টাচ করবেন, তারপরে সেন্ট নেটওয়ার্ক এখানে টাচ করবেন। এখানে টাচ করলে বিটকয়েন হান্টারের যে অরিজিনাল কয়েনটা এখানে লোগো সহকারে দেখতে পারবেন, তো এখানে আপনাকে প্রথমে টাচ করতে হবে। তো এখানে টাচ করার পরে প্রথমে এই যে BTH এখানে টাচ করবেন, তারপরে কনফার্ম অপশনে টাচ করে দেবেন, তারপরে এখান থেকে যে অ্যাড্রেসটি দেখতে পাচ্ছেন কপি অপশন টাচ করলে কপি হয়ে যাবে। ওকে, প্রথমে আমি অ্যাড্রেসটি নিয়ে এসেছি, এখন বিটকয়েন হান্টারের মূল ইন্টারফেসে আসছি তাদের অ্যাপসে। আপনি যদি চান অন্যের ওয়ালেট থেকে আপনি ট্রানজ্যাকশন করতে পারবেন, আপনার অলরেডি টোকেন নিয়ে আসতে পারবেন, সেক্ষেত্রে রিসিভ BTH ক্লিক করতে হবে। আর আপনি যদি বিটমার্ট এক্সচেঞ্জার আপনি যদি কয়েন পাঠাতে চান, তাহলে এই যে সেন্ট BTH এখানে আপনাকে টাচ করতে হবে। তো প্রথমে আপনি স্ক্যান করতে পারেন, আপনার যদি আরও একটি সেট থাকে তো আপনি সরাসরি কিন্তু স্ক্যান করে নিয়ে আসতে পারবেন। তো প্রথমে যে ওয়ালেটটি আমি কপি করেছি ওই ওয়ালেটটি এখানে পেস্ট করে দিব, তারপরে এখানে একটা কয়েন আমি সেল করে দেখবো যে আসলে হয় কি না। তো প্রথমে সেন্ট অপশনে এখানে টাচ করবো, তারপরে আপনি ওয়ালেট খোলার সময় যে পাসওয়ার্ডটি দিয়েছেন এই পাসওয়ার্ডটি এখানে বসাবেন। তো প্রথমে আমি পাসওয়ার্ডটি বসিয়ে দিয়েছি, তারপরে কনফার্ম অপশনে টাচ করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে লেখা আসতেছে যে প্লিজ কন্ট্যাক্ট কাস্টমার ম্যানেজার। তো এখানে দেখতে পাচ্ছেন যে তাদের ম্যানেজারের সাথে কথা বলতে বলে, এটা সবারই সমস্যা হচ্ছে। তো দেখতে পাচ্ছি আমারও এই একই সমস্যা, তারা বলতেছে প্লিজ কন্ট্যাক্ট দ্য ম্যানেজার। ওকে, তো ফাইনালি তারা হয়তো পরবর্তীতে আপডেট নিয়ে আসবে এই কয়েনটা ট্রানজ্যাকশনের বিষয়, কারণ এখন ট্রানজ্যাকশন তারা করতে দিবে না, তাহলে কিন্তু তাদের টোকেনটা কিন্তু ডাউন হয়ে যাবে, সবাই বাই সেল করে, তারা USDT করে তারা সেল দিয়ে দেবে। তো এই লক্ষ্যে তারা অবশ্যই এখনও অনুমতি দেয় নাই, তো অনুমতি দেবে অবশ্যই তাদের, এবং কাস্টমার ম্যানেজারের সাথে আমি কন্ট্যাক্ট করার চেষ্টা করব যে এই বিষয়টা আমি সমাধান করব কিভাবে। তো অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপে এই সমস্যা সমাধান নিয়ে অবশ্যই আপডেট জানাবো, সেখান থেকে আপনারা আপডেট পেয়ে যাবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা আমার টেলিগ্রাম গ্রুপ, এখানে আপনারা জয়েন হবেন, ভিডিও ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো। এখানে আমি কিন্তু ট্রেডিং সেক্টরের ভিডিও আপডেট দিয়ে থাকি, অন্যান্য ইনকাম অ্যাপস, তারপরে বিটকয়েন হান্টার থেকে মাইনিং অ্যাপস, সব ধরনের আপডেট দিয়ে থাকি, অবশ্যই প্রত্যেকে জয়েন হবেন। আর এখানে কিন্তু বিটকয়েন হান্টারের কাস্টমার ম্যানেজারের সাথে কথা বলে আমি তারা কি বলে এই বিষয়ে আমি নতুন একটা আর্টিকেল এই গ্রুপে দিব, সবাই এখান থেকে ফলো করে তারপরে জানতে পারবেন। ওকে, তো আমরা আশা করি যে এই বিটকয়েন হান্টারের প্রাইসটা কিন্তু আরও আপ হতে পারে, মোটামুটি $40 থেকে $50 কাছাকাছি যেতে পারে। তো তারা যে টার্গেট প্রাইস রেখেছে $70,000, মানে বিটকয়েনের উপরে তারা উঠতে চাচ্ছে, তো এটা কখনোই সম্ভব হবে না। তো তারা হয়তো ছলনা কয়েন অথবা RPL কয়েনের কাছাকাছি তারা কিন্তু থাকতে পারে। তো অবশ্যই নতুন কোনো আপডেট থাকলে পরবর্তীতে আপনাদেরকে জানানো হবে। ধন্যবাদ সবাইকে।